এসে পড়েছি সিলভিয়া মলে। এটা নিউজিল্যান্ডের অকল্যান্ডের মধ্যে অন্যতম মানে বড় মল। আমি জানি না এটা কি নিউজিল্যান্ডের অকল্যান্ডের বিগেস্ট মল নাকি, কিন্তু এটা খুবই বড় মল, সবই বড় বড় ব্র্যান্ডের আউটলেট আছে এখানে। এইচএম আছে, সানগ্লাস হাট আছে, প্রচুর লোক এখানে আসে। আজকে শুক্রবার, আজকে আমাদের এখানে ছুটি আছে, তো ইউজুয়ালি সবসময় এখানে এক লোক থাকে। এটা হচ্ছে একটা একটা পার্ক এই মলে, একটা ক্যাফেটেরিয়া, তো ওই অন্যদিকেও আরও আরেকটা পার্ট আছে যেখানে মুভি থিয়েটার রয়েছে, আরও সব KFC ম্যাকডোনাল্ড যত বড় বড় ব্র্যান্ড আছে প্রত্যেকটা ব্র্যান্ডেরই আউটলেট রয়েছে এখানে। তো আমি আজকে এখানে এসেছি ডিহিউমিডিফায়ার কিনতে, কারণ এখানে অকল্যান্ডে প্রচণ্ড বৃষ্টি হয়, সবসময়ই দেখছি বৃষ্টি হতে থাকে, আর এই উইন্টারে খুব বৃষ্টিটা বেশি হয়, তো তখন খুবই ঘরের মধ্যে খুবই হিউমিডিটি বেশি হয়ে যায়। হিউমিডিটি বেশি হয়ে গেলে ফাঙ্গাল গ্রোথ হতে পারে নানা রকমের, তো সেই জন্য সবসময় আমাদের এখানে ডিহিউমিডিফায়ার ইউজ করা হয়। আমরা হিট পাম্প ইউজ করি, হিটার ইউজ করি, ডিহিউমিডিফায়ারটা এই হিউমিডিটিটাকে কন্ট্রোল করে, জলটা টেনে নেয়। আর বাড়িতে বাচ্চারা থাকলে এটা খুবই ইম্পর্ট্যান্ট চালানো। তো এটাই কিনতে এসেছি আজকে এখানে, কিন্তু এখানে প্রচুর ভিড়। অনেক লোক, এটার নাম সিলভিয়া পার্ক শপিং সেন্টার, সিলভিয়া পার্কে হচ্ছে এটা। খুব সুন্দর জায়গা, মানে সকাল থেকে এসে ঘুরলে মানে একটা দিন কেটে যাবে ঘুরতে ঘুরতে। আজকে আমার একটু কাজের চাপ কম এই জন্য, কিন্তু বাড়িতে গিয়ে আমাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করতে হবে, অনেক কাজ করে রয়েছে বাড়িতে। কিন্তু আমার একটা, হ্যাঁ, ভ্যাকুয়াম ক্লিনার আর ডিহিউমিডিফায়ার এই দুটো জিনিস আমার লাগতো। অকল্যান্ডে প্রচুর ইন্ডিয়ান রয়েছে, প্রচুর চাইনিজ রয়েছে, যারা ইমিগ্রেন্টসদের মধ্যে চাইনিজ আর ইন্ডিয়ানদের পপুলেশনই সবচেয়ে বেশি। তাছাড়াও আরও অনেক প্যাসিফিক আইল্যান্ডাররাও এখানে এসেছে। খুবই মাল্টি কালচারাল অকল্যান্ড, অনেক লোকের বাস, সবচেয়ে মানে পপুলেটেড সিটি নিউজিল্যান্ডের মধ্যে এই অকল্যান্ডই। স্মুদি, এইখানে একটা খুব সুন্দর, আমি একটা এই মুম্বাই এক্সপ্রেস বলে ওই ওখান থেকে আমি চিকেন কারি, কড়াই চিকেন নিয়েছিলাম আগের সপ্তাহে, আমার খুব ভালো লেগেছিল। এখানে অনেক খাওয়ার দোকান রয়েছে, আমি সোজা যাবো একটু পরে, কিন্তু তার আগে আমাকে একটু কেমার্টে যেতে হবে। কেমার্ট একটা অস্ট্রেলিয়ান ব্র্যান্ড, যেমন ইউএসএতে রয়েছে ওয়ালমার্ট, তো কেমার্ট খুবই ফেমাস। এরা কম্পারেটিভলি চিপার প্রাইসে অনেক ভালো কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করে, এখানে সব কিছু পাওয়া যায় একটাই ছাদের তলায়, মানে ইলেকট্রনিক্স গুডস থেকে আরম্ভ করে বা বেডিং থেকে আরম্ভ করে জামা কাপড় ইউটেন্সিলস, মানে ইউ নেম ইট, সব জিনিসই পাওয়া যায় এখানে। তো কেমার্টে প্রচুর লোক আসে, এরকম ফার্মার্সও আছে এখানে ভালো ব্র্যান্ড, এদের ওয়্যার হাউস রয়েছে, সাধারণ টুকটাক জিনিসপত্রের জন্য লোকজন এখানে আসে কিনতে, মানে থালা বাসন সব কিছুই পাওয়া যায় এখানে, একদম ইটস লাইক ওয়ালমার্ট। হ্যাঁ শুধু, হ্যাঁ, ওয়ালমার্টে গ্রসারিগুলো পাওয়া যায়, ফ্রুটস ভেজিটেবল, হ্যাঁ সেই জিনিসটাকে মার্টে নিই। তো আজকে রাতে কিছু জিনিস কেনাপড়া করলাম, তো
এখানে যে ওই ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল আউটলেট সেখান থেকে কড়াই চিকেন নিলাম, রাইস আর হচ্ছে নান নিলাম। এইবার অন্য সাইডে যাব মলে। এখানে কফি ক্লাব আছে, এখানে ছোট জায়গা আছে বাচ্চারা এখানে খেলাধুলা করে। ও পরেও যাওয়া যায় মলে। ওইখানে মুভি থিয়েটার আছে, এখানে হ্যাং আউট করা যায়। খুব সুন্দর জায়গাটা। আমার মনে হয় রাত 9টা পর্যন্ত মল খোলা থাকে, আমি খুব একটা শিওর নই। এখন বেশ বাইরে কত হবে, হয়তো 14 degrees হবে। উইন্টার কিন্তু খুব সুন্দর উইন্টার, মানে এনজয় করার মতো উইন্টার। মুভি থিয়েটার এবার আমি একটু একটা গ্রসারি শপে যাবো, একটু গ্রসারিজ কিনতে হবে, কিনে নিয়ে তারপর বাড়ি চলে যাবো। নিউজিল্যান্ড খুব সুন্দর জায়গা। আমি আগে ক্রাইস্ট চার্চে ছিলাম, তো ক্রাইস্ট চার্চ অনেকটাই ফাঁকা ফাঁকা, আরও বেশি ঠান্ডা অনেকটা। সেখান থেকে অকল্যান্ডে অনেক লোক, প্রচুর লোক, তো এটা একদম ক্রাইস্ট চার্চ আর অকল্যান্ড একদমই ডিফারেন্ট। তো অকল্যান্ডে ভালো লাগবে, এখানে প্রচুর লোক রয়েছে, প্রচুর ভারতীয় রয়েছে, আরও নানা চাইনিজ রয়েছে, প্রচুর লোকজন আর কি। তো এসে একদম মানে হোম হোম ফিল হবে আর কি। এই দোকানগুলো বন্ধ হয়ে গেছে, 6:30 বেজে গেছে। আমি আসবো কালকে আবার, আরও কিছু জিনিস আমাকে নিতে হবে, তার আগে একটু ইন্টারনেটে আমাকে রিভিউটা দেখে নিতে হবে। এবার আমি একটু প্যাকেনসেভে যাবো। প্যাকেনসেভ এদের নিউজিল্যান্ডের মধ্যে সবচেয়ে বড় এবং খুবই পপুলার। এরা কম্পারেটিভলি একটু চিপার প্রাইসে গ্রসারি দেয়, তো এটা হিউজলি পপুলার, কিন্তু খুব ভালো কোয়ালিটি প্যাকেনসেভের। সব জায়গা থেকে এদের আউটলেট রয়েছে, এখানে সব কিছু পাওয়া যায়। সব দোকানই প্রায় বন্ধ হয়ে গেছে, এবার আমারও বাড়ি চলে যাওয়ার পালা। আজকে পুরো দিনটাই কেটে গেল এখানে, তো বাড়ি গিয়ে প্রচুর কাজ আছে। যদিও ডিনার আমি কিনে নিয়েছি, কিন্তু তাও অনেক কাজ করতে হবে। তো আজকের ব্লগটা মোটামুটি এই পর্যন্তই থাক, আবার নতুন কোনো জায়গায় গেলে ব্লগ করা যাবে। বাই।